আরেকবার আমরা আজকে উত্তর কলকাতায় কর্মসূচিতে আমরা চলে এসেছি শ্যামবাজারে, শ্যামবাজার ব্যাংক অফ বরোদা ব্রাঞ্চের কাছে, এবং সেখানে রয়েছে সবার উপরে যেটা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় লেখা রয়েছে ব্যাংক অফ বরোদা। খুব ভালো লাগলো। আমরা এখান থেকে এবার চলে আসবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, জয় বাংলা। নমস্কার, জয় বাংলা। আমি সুদীপ্ত চৌধুরী, আমি বাংলা পক্ষের একজন সহযোদ্ধা। বাংলা পক্ষ কি এবং কেন, কাদের জন্য এবং কি জন্য, সেই প্রচারে আজকে আমরা স্বামীজির পদপ্রান্ত থেকে, বিবেকানন্দ রোড থেকে আমরা আজকে শ্যামবাজার নেতাজির পাদদেশ অব্দি একটা প্রচার শুরু করেছিলাম। মাঝখানে এই একটা ভাইকে দেখলাম, এর নাম হচ্ছে অরিজিৎ রয়। একে দেখে সবার আগে ভালো লাগলে যে টি শার্টটি পরেছে দেখুন, গর্বিত বাঙালি বলে। তাহলে আজকে আমাদের নেক্সট জেনারেশনও জেগে উঠছে। এবং এই ভাই একজন ফুড ব্লগার, আজকে এই ভাই নিজের ব্লগ সম্বন্ধে এবং নিজের অভিজ্ঞতা সম্বন্ধে কিছু বলবে। অরিজিৎ বলো। ঠিক আছে, আমার নাম অরিজিৎ, সেটা দাদা বললো। আজকে ফার্স্ট অফ অল আমি বন্ধুদের সাথে কথাবার্তা বলছিলাম, তো দাদাদের এতজনের সাথে দেখা হলো, এখানে অনেকজন আছে, বেশ কথাবার্তা হয়ে বেশ ভালো লাগলো। দাদাদের যে যে প্রচারটা, যে মোটোটা, যে বাংলাকে নিয়ে, বাংলা শব্দকে নিয়ে যে এত ভালো একটা, এটা আমার খুব ভালো লাগে। ইভেন আর আমি বাংলা যে ফুড ব্লগ করি, আমার ইউটিউবে চ্যানেল আছে, যেটা কেজি হান্ডার, তোমার সেটা সার্চ করে ইউটিউবে দেখতে পারে, এবং এভরি পেজ আছে। তো যাই, মেন যেটা আমার চ্যানেল তো আছে, আমি ফুড ব্লগ তো করি, তার পাশাপাশি যে দাদাদের অনেকজন আছে, কাকা জেঠুদের মতো বয়সীরা যে নেমে করছে যে ব্যাপারটা, এটা আমার খুব ভালো লাগে। এবং এই ব্যাপারটাতে তোমাদের সহযোগিতা করা উচিত, সেটার জন্য তোমরা যে এখান থেকে ভিডিওটা দেখছো সেখান থেকে শেয়ার করো, যাতে সবার কাছে ব্যাপারটা পৌঁছায়। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই ভাই যে বললো তোমার ব্লগের নামটা বলো, দ্য ক্রেজি হাঙ্গার, আপনারাও এটাকে দেখবেন, ফলো করবেন, খুব ভালো লাগবে, বাঙালি এগোবে, বাঙালিরই সব হবে, এটা আমাদের পশ্চিমবঙ্গ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এবং এখানেই বলছি, বাঙালি শুধু চাকরি করছে না, শুধু ব্যবসা করছে না, বাঙালি কিন্তু স্বাধীনভাবে অন্যান্য নানা বিষয়ে এগিয়ে চলেছে। যে ফুড ব্লগিং করছে, এটা হয়তো নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের যে ছেলে, খুব যুবক, এই যে ছেলেগুলো এগিয়ে আসছে, এই যে বাঙালি ভাই বোনরা সমস্ত দিক থেকে এগিয়ে আসছে, বাঙালি যে পিছিয়ে পড়ছে, বাঙালি কিছু পারে না, কাকার জাত, ব্যবসা বাণিজ্য করতে পারে না, বারংবার কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে, এবং মিথ্যা প্রমাণিত করেই কুরের জাত। এই সন্ধ্যে 6টা 7টার সময় শনিবার দিন এতগুলো লোক, কিন্তু শনিবার দিন রাস্তায় এতগুলো বাঙালি তার মাটিতে দাঁড়িয়ে আছে, মাটিতে দাঁড়িয়ে ভাইয়ের সাথে, বোনের সাথে, দাদা দিদি সবার সঙ্গে জনসংযোগ করছে, এবং আগামী দিনে এই জনসংযোগ আমরা আরো এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।